त्रिपुरায় বামকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজ্যে গণতান্ত্রিক অধিকারের দাবিতে হরিহরপাড়া সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে রবিবার হরিহরপাড়া বাজার এলাকায় পায়ে হেঁটে এদিনের এই প্রতিবাদ মিছিলে পা মেলালো হরিহরপাড়া সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক এনসার আলী বিশ্বাস, ডিওয়াইএফআই এর রাজ্য সদস্য সঞ্জয় কুমার ঘোষ সহ অন্যান্যরা। আমাদের আজকের মিছিলের উদ্দেশ্য ত্রিপুরায় নির্বাচনের পর বর্তমান সরকার যে খুব কম মার্জিনে জয়লাভ করার মধ্য দিয়ে তারা বিজেপি ক্ষমতায় এসেছে, বামপন্থীরা লড়াই করেছে, কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে বামপন্থীদের ঘরে ঘরে গিয়ে আগুন থেকে সন্ত্রাস নির্মমভাবে অত্যাচার শুরু করেছে এবং এই অত্যাচার নির্মমভাবে যে অত্যাচার করছে এবং যেভাবে গণতান্ত্রিক অধিকারের উপরে যে ত্রিপুরা সরকার এবং সেই বিজেপি রাজনৈতিক দল যেভাবে হস্তক্ষেপ করছে তার বিরুদ্ধে আমাদের আজকে মিছিল। ত্রিপুরার সঙ্গে আমরা সংগতি জানিয়ে ত্রিপুরায় যাতে শান্তি বজায় থাকে সেই শান্তি রক্ষার জন্য আমরা মিছিল করছি। এমনি পাশাপাশি পশ্চিমবাংলার যে গণতান্ত্রিক অধিকার অনেক জায়গায় আমরা দেখছি আমরা মিছিল মিটিং করতে পারছি না, বাধা সৃষ্টি করছে, যাতে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার রক্ষিত হয়, সাধারণ মানুষ তারা তাদের বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারে তার জন্য আমরা মিছিল। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইউএসজি, অত্যাধুনিক ওটি, আইসিইউ, 24 ঘন্টা ইমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া মুর্শিদাবাদ, যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।